নকশি কাঁথা তো এইগুলো এইভাবে মানে সেটা সাদা ফুল মানে ফুল এইগুলো ফুলের তো নাম যায় না এইগুলো এইভাবে সেলাই করতে হয় তো এটা কোথায় থেকে ফুলের দিয়ে নিয়ে আসেন এই ফুলের ছাপগুলো দেখি একটু ফুলের ছাপটা ভালো করে দেখান তো তারপরে সেলাইটা শুরু করেন আচ্ছা এটা সেলাই করছেন মানে করছেন আর কি তাই তো এগুলো করছে আর এগুলো করা লাগবে আচ্ছা কিভাবে করেন একটু দেখান তো এই যে এগুলো এইভাবে একটু সেলাইটা দেখেন এই কাঁথার নাম নকশি কাঁথা তাই হ্যাঁ এটার এই কাঁথার নাম নকশি কাঁথা আর এটা কি কি সেলাই বলে সাদা ফোর সাদা ফোর কতদিন সময় লাগে এটা কাঁথা বানাতে তিন মাস হলে হয়ে যায় মানে নিয়মিত বসলে তিন মাস হলে হয়ে যায় নিয়মিত বসি না তো ভালো লাগে কাঁথা এই যে তুই ডিজাইন করার পরে তারপরে তৈরি করার পরে বেশ ভালো লাগে তাই না আর শীতের মধ্যে তো এটা বেশ কাজে দেয় মানে একটা নকশি একটা বা দুইটা নকশি কাঁথা গায়ে দিলে আর লেপ লাগে না এটা অনেক কষ্ট তো এবং চোখের সমস্যা হয় না এটা অনেকদিন হয়ে গেলে আমারও চোখের সমস্যা হয় না মানে যারা বয়স্ক তাদের চোখের হয়তো সমস্যা হতে পারে সেই কারণে তুমি সানগ্লাস পরে চলছিলে কাঁথা সেলাই করো আচ্ছা ফুল তৈরি হয়ে গেল না হ্যাঁ এইগুলো ফুল তৈরি হয়ে গেল ওই দাগ অনুযায়ী যেতে হয় তাই তো এইখান দেখুন এইখান দিয়ে যেতে হবে আচ্ছা 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 সংসারের কাজের পাশাপাশি এটা করে যদি নিয়মিত করা যায় তাহলে তিন মাস লাগবে তাই তো মানে বাড়ির কাজ হ্যাঁ বাড়ির কাছে পাঠাতে সেই বাড়ির কাজ তো করি না মানে পড়াশোনার পাশাপাশি ও আচ্ছা আচ্ছা এখন তো করোনাকালীন সময় তাহলে তো এটা আরো তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা নিয়মিত বসলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু নিয়মিত বসি না তবে অনেক ধৈর্যেরও ব্যাপার এটা